উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ, রয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট, বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগ বালাই। এদিকে বন্যায় গাইবান্ধা, বাদিয়াখালী, জামালপুর, দেওয়ানগঞ্জ সহ বিভিন্ন স্থানে রেল লাইনে পানি ওঠায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। গাইবান্ধায় আরো বাড়ছে বন্যার পানি, প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গবাদি পশু নিয়ে বিভিন্ন উঁচু জায়গায় বাঁধে অবস্থান করছে এলাকাবাসী, তবে রয়েছে গোখাদ্যের তীব্র সংকট। এদিকে বাদিয়াখালী এলাকায় রেললাইন ডুবে যাওয়ায় বুধবার দুপুর থেকে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। জামালপুরে যমুনার পানি বাড়ায় মিলানদহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ উপজেলার 20টি ইউনিয়নের 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। দেওয়ানগঞ্জ এলাকায় রেল লাইনের উপর পানি ওঠায় দেওয়ানগঞ্জের সাথে জামালপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মাদারগঞ্জে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 160 মিটার ভেঙে নতুন করে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। যমুনার পানি বাড়তে থাকায় বগুড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যায় জেলায় 550 গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগ বাড়ছে পানিবন্দী মানুষের, শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট রয়েছে, বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগ বালাই। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় 2000 প্যাকেট শুকনো খাবার ও 142 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মৌলভীবাজারে ধলাই নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে, তবে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে মনু ও কুশিয়ারা নদীর পানি। যমুনা নদীর পানির প্রবল স্রোতে সিরাজগঞ্জের কাজীপুরে জেলা পরিষদের বিকল্প রিং বাঁধের অন্তত 60 মিটার এলাকা ধসে 3টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব পানিবন্দী লোকজনকে নিরাপদে সরিয়ে আনতে উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। রত্নাজামান, একুশে টেলিভিশন। মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি বিকুল চক্রবর্তী। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামালপুর গ্রামে কুশিয়ারা নদীর উপরে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই কুশিয়ারা নদী এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই আমি যে গ্রামে আছি, এই গ্রামের যে জায়গাতে আছি এর পাশেই বাড়িঘর ছিল। এবারের বন্যায় এখান থেকে প্রায় 10টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এখানকার ঘরে ঘরে এখন পানি, মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় উঠেছেন গিয়ে। একই সাথে মৌলভীবাজারের মনু নদীও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার জেলা প্রশাসন যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত ওনাদের তথ্য মতে 50,000-এরও উপরে মানুষ পানিবন্দী অবস্থায় আছেন এবং তার এই মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে এবং প্রত্যেককেই কোথাও দ্বিতীয় রাউন্ড ত্রাণ দেওয়া হচ্ছে।